সরকারের লোকেরা মন্ত্রী ফন্ত্রী যারা আছেন তারা অত লেখাপড়া জানেন না, তাদের সময় কোথায়? প্রতিপক্ষকে দমন করাই তাদের দিন রাতের একমাত্র উপাসনা আরাধনা ইবাদত। আর এই করেই আজকের সরকারের মধ্যে কারা যে ঢুকছে আল্লাহ জানে। 50 বছর পরে এসে বলছে মূর্তি বানাও, সারা দেশে মূর্তি বানাও। কে মূর্তি কি হয়েছে? শেখ মুজিব মূর্তি বানাতে বললো না, ভাসানী মূর্তি বানাতে বলেন নাই, সৌরভদি বলেন নাই, ফজলুল হক বলেন নাই, যারা বাংলাদেশের স্থপতি যারা যারা প্রতিষ্ঠা করলেন এই দেশটাকে স্বাধীন করলেন, তারা কেউই বললেন না আমার মূর্তি বানাও। এতদিন পরে এসে মূর্তি সকল কেন? আমরা মুখে বলেছি, কলমে লিখেছি, পারলে কালকে গুলি করে হত্যা করে আমাকে। বারবার নিহত হতে রাজি আছে শহীদ হতে, কিন্তু এটাকে মানতে আমরা রাজি নয়। বাংলার জমিন থেকে মুসলমানের পয়সা দিয়ে একটা মূর্তিও গড়া হবে না। এদেশ চলে এদেশের মানুষের ট্যাক্সের পয়সায়, আপনাকে কেউ অধিকার দেয়নি যে আপনি মূর্তি করে আমাদের ট্যাক্সের পয়সা জাহান্নামে নিয়ে যাবেন। আমাদেরকে কালকে আমাদের মাঠে আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্যই প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি। আল্লাহ তুমি শুনছ, আমাদের ক্ষমতা নেই কিছু করার, ক্ষমতা যাদের হাতে তুমি তাদেরকে হেদায়ত দান করো। কোটি পরের স্যাটেলাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তাকে আপনি বিশ্বাস করেন, কিন্তু মহাসূর্য চন্দ্রের আলো কোটি কোটি নক্ষত্র রাজের পিছনে কোনো কর্মকর্তা নেই? এজার শামসু কুব্বিরাত ওয়া এজার নুজুমুন কাদারাত, আল্লাহ বলছেন যেদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, যেদিন নক্ষত্র রাজি ছিটকে পড়বে, সেদিনই কিয়ামত হবে। কে আলোহীন করবে সূর্যকে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদীহু ওয়া نستাগফিরুহু ওয়া নতুবু ইলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فهدى به من الضلالة وبصر به من العمى وأرشد به من الغي وفتح به أعينا عمية وآذانا صمة وقلوبا غلفا، حيث بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجهد في الله حق جهاده وعبد الله حتى أتاه اليقين من ربي صلى الله عليه وسلم وسلم تسليما كثيرا كثيرا، وجزاه عنا أفضل ما جزى نبيا عن أمته، أما بعد، إن عقيدة التوحيد أساس هام لا بد منه لصحة الأعمال وقبولها عند الله، فهي ركيزة الدين، وبها بعث الله جميع الرسل والأنبياء، وقال سبحانه وتعالى: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون، سورة الأنبياء 25. যাবতীয় প্রশংসা ও যাবতীয় আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে তবলিগী ইজতেমার প্রথম দিন ইশার পরে এই সুন্দর মুহূর্তে পুনরায় আল্লাহর স্মরণে, বিশেষ করে তার তৌহিদের শিক্ষা আলোচনার সুযোগ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আমরা প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম রসুলদেরকে একটাই দাওয়াত নিয়ে, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। এই ছোট্ট কথার মধ্যেই বোঝা যায় যে তাগুত শুরু থেকেই ছিল, আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে।
আর তৌহিদের দাওয়াত শুরু থেকে ছিল, আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। তৌহিদ এবং শিরক একসঙ্গে চলে না, তাগুত এবং তৌহিদ একসঙ্গে চলবে না। আমরা গোলমাল করে ফেলে দিই, মুখে বলি তৌহিদি জনতা, কাজে করি, একবার পরিষ্কারভাবে পূজা করি। কেউ মরা মানুষের পূজা করে, কেউ মরা মানুষটাকে মূর্তি বানিয়ে পূজা করে, ফারাকটা তো কিছু দেখি না। মরা মানুষও শুনতে পায় না, মূর্তিও শুনতে পায় না। এতদিন মূর্তি বানাতে হিন্দু ভাইরা, এখন মূর্তি বানায় মুসলমান ভাইরা। ও খুব খুব খুশি, হ্যাঁ তো কর পূজার সময় রাগ হয় না কেন? কিন্তু ওটা হুজুররা কর, আউলিয়ারা করে, সেদিন খুব ভালো নাকি? যুগে যুগে এটা হয়ে আসছে, আজও হবে, আগামী দিনেও থাকবে। প্রত্যেক সম্প্রদায়ে তারা নিজের নিজের উপাস্য নির্ধারণ করে নিয়েছিল, ফলে মূল তিনি সৃষ্টিকর্তা তিনি দূরে চলে গেছিলেন। উনি কেবল ধারণার মধ্যে ছিলেন, কাজের মধ্যে ছিলেন না। তাদের এই ধারণার পিছনে বহু পূর্বে থেকে কাজ করে এসছে দুটো জিনিস। পিছন থেকে না গেলে শিক্ষিত মানুষের চিন্তার খোরাক হবে না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের প্রায় 450 বছর আগে প্লেটোর জন্ম। প্লেটো অত্যন্ত নাম করা একজন দার্শনিক। তার জন্ম 428-448 খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ না কিন্তু খ্রিস্টপূর্ব, মানে ঈশার জন্মের কত শত বছর পরে আগে তা বুঝতে পারছেন। তিনি বলেছিলেন, আমরা যা কিছু দেখছি বিশ্ব চরাচর সব কিছু বিশ্ব স্রষ্টার বহিঃপ্রকাশ বা প্রকাশ মাত্র। যখন আমরা মরে যাব, আমরা আমাদের স্রষ্টার সঙ্গে মিলিত হব। তাঁর এই ধারণাকে বলা হয় প্লেটোনিক দর্শন। এই প্লেটোনিক দর্শন পরবর্তীতে ঢুকে পড়ল হিন্দুদের মধ্যে, তাদেরকে বলা হয়, ওরা বলে বেদান্ত দর্শন। মূলত একই প্লেটোর এই দর্শনটা যখন হিন্দুদের মধ্যে ঢুকে পড়ল, সেখান থেকে তাদের সঙ্গে যখন সম্পর্ক হলো পারসিকদের, অর্থাৎ ইরানিদের সাথে, এটা চলে গেল ইরানে, ফলে প্লেটোর এই দর্শন হিন্দুস্তান হয়ে ইরান হয়ে পুরো উপমহাদেশকে বেষ্টন করে ফেলল। ধার্মিক লোকেরা ধর্মকে ঠিক রাখল, কিন্তু দর্শনটা হারালো না, ওটা হাতে রেখে দিল। ফলে প্লেটোনিক দর্শনে ফলে আজকের বাংলাদেশের মুসলমানরাও বলতে শুরু করেছে, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা। মিমের ওই পর্দাটি উঠিয়ে দেখ রে মন, দেখবি সেতায় বিরাজ করে আহাদ নিরঞ্জন। তাহলে আহাদ আর আহমদের মধ্যে একটা মিমের পর্দা ছাড়া ওনারা কোনো পার্থক্য বুঝতে পারেন না। এটা উর্দুতে তারা বলেন, ওহ জো মুস্তাবি আরশ থা খোদা হোকার, উতার পড়া হে মদিনামে মুস্তফা হোকার। যিনি আরশে ছিলেন খোদা হয়ে, অর্থাৎ আল্লাহ হয়ে, তিনি নেমে এলেন মদিনায় মুস্তফা হয়ে। এবার কি বলবেন? বলছেন না কেন বাবা, সব বলে দিলে হয়? বলে দিলে তো নেকি আপনারটা আমার হয়ে গেল, আপনাদের জিরো। আসলে কি আমাদের রসুল আল্লাহ ছিলেন আরশে? রসুল অর্থ প্রেরিত দূত, কেউ না কেউ তাকে প্রেরণ করেছে, তাই না? তিনি নিজে আসেন, উনি নবী হওয়ার আগ পর্যন্ত কি উনি রসুল দাবি করেছিলেন? তো নবী হওয়ার আগ পর্যন্ত তিনি আব্দুন ছিলেন, নবী হওয়ার পরে তিনি রসুল হয়ে গেলেন। আগে ছিল আবদুল্লাহ, পরে হল রসুলুল্লাহ। কথা বুঝছেন? কে তাকে পাঠিয়েছিল? আপনার মধ্যে হাত দিয়ে দেখান তো, এখানে ধিক 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 করে কি
হাত দেন করে, ওটা কে দিক দিক করে কেন? সুখ থাকলে পরে দেখছেন কখন ওটা কি জিনিস? বৈজ্ঞানিকটা কখন দেখছে আত্মাটা কেমন জিনিস? আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় ধরা পড়েনি। আত্মাকে না দেখে বিশ্বাস করেন, নাস্তিকরা করে, আস্তিকরাও করে। নাস্তিকরা বোঝে যদি বলে আত্মা বলে কিছু নাই, তত গেলে গুলিকে মেরে ফেলবে, তত নাস্তিক নাস্তিক বাদ শেষ। এই জন্য ওটা স্বীকার করে। আত্মাকে না দেখে বিশ্বাস করা যায়? আত্মা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করা যায় না? ধোঁয়া দেখে আমরা আগুনকে বিশ্বাস করি না? তো সৃষ্টি দেখে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা যায় না? কোনো যুক্তি শুনতে রাজি না, আমি করলাম না করলাম না, তো থাকো বলে জাহান্নামে যাও। প্লেটোর পরে এলেন অ্যারিস্টটল, তিনি বললেন আসলে আল্লাহ বলে একজন আছে, নাহলে এসব হলো কি করি? কিন্তু তার কোনো করার ক্ষমতা নেই, আমরাই সব কিছু করি। এটা হলো কাদেরিয়া মতবাদ। বান্দা অন্যায় করলে আগুনে হাত দিলে আগুন হাত পড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, সবই কথা যুক্তি, যে কোনো পাগল বুঝে। এর পিছনে যে কোনো কর্তা আছেন এটা তারা মানতে রাজি না। এরিস্টটলের দর্শনটা আসলো আমাদের মুসলমানদের মধ্যে, নাম হলো কাদেরিয়া মতবাদ। তারা বলেন বান্দা যা করবে তার ফলাফল পাবে, ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল, কথা ঠিকই আছে। এর পরেও তারা একটা মারাত্মক কথা বলেন যে আল্লাহ মানুষকে ফলাফল দিতে বাধ্য, ভালো করলে তাকে জান্নাতে দিতেই হবে, মন্দ করলে তাকে জাহান্নামে দিতেই হবে। আল্লাহর উপরে এই বাধ্যবাধকতা চাপানো এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এই ধারণার কারণে কাদেরিয়া মতবাদ, আর এর বিপরীত হচ্ছে জাবরিয়া মতবাদ। এই দুটি মতবাদ মুসলমানদের মধ্যে মারাত্মক রূপ ধারণ করেছে, যার ফলে কাদেরিয়া এবং মুরজিয়া সম্পর্কে রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমরা হাদিস পেয়েছি একটু পরেই বলছি। একটা হলো প্লেটোনিক দর্শন, যেখানে আল্লাহ আছে, আমরা যারা আছি সৃষ্টি, সৃষ্টি এবং সৃষ্টিকর্তার কোনো পার্থক্য নাই, মরে গেলে সব সৃষ্টিকর্তার অস্তিত্বের সঙ্গে বিলীন হয়ে যাবে। এখান থেকে এসছে আমাদের বাংলাদেশে হানাফিল্লা বাকাবিল্লার আকিদা, মরে গেলে সব আত্মায় আত্মা মিল হয়ে পরমাত্মায় লীন হয়ে যাবে, একেবারে হুলুল। সৃষ্টিকর্তা সৃষ্টির মধ্যে ঢুকে পড়েন তাকে বলে হুলুল, ঢুকি উপরে যদি থেকে যায় তাহলে মানে ইতিহাদ, সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক হয়ে গেল, কোনো ফারাক নাই। ফলে মৃত্যুর পরেও যিনি কবরে যান তার ধারণা যে উনি কবরে যে মরেননি, উনি ইন্তেকাল করেছেন। ট্রান্সফার ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট ওয়ার্ল্ড, এই জগৎ থেকে ওই জগতে উনি ইন্তেকাল করেছেন, ট্রান্সফার করেছেন, উনি আসলে বেঁচে আছেন। তাদের ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে রক্ত মাংসের দেহ নিয়ে বেঁচে আছেন, তিনি আমাদের কথা শুনছেন এবং জবাব দিচ্ছেন। তো তাকে জীবিত প্রমাণ করতে পারলে বাংলাদেশে ওলিয়া উলিয়ারাও জীবিত হবেন। কোরআনের একটা অপব্যাখ্যা তার বলে ইন্না আউলিয়া আল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নাই। এটা দিয়ে তারা বোঝাতে চান আউলিয়ারা মরেন না। যুক্তি কি জানেন? যেহেতু আল্লাহ রাসূল মরেন নাই, সেজন্য তার সহায় সম্পত্তি বন্টন হয় নাই। যুক্তি ঠিক আছে না? বন্টন হয়েছে কি? হয়নি তো। যেহেতু আল্লাহ রাসূল মরেন নাই, সেহেতু তার স্ত্রীদের পুনরায় অন্য জায়গায় বিধবা বিবাহ হয় নাই। বলেন না কেন? নাউজুবিল্লাহ, এত 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 কথা বলতে তো রুশ হয় না। নাউজুবিল্লাহ একবার বলি পাপবাতে খলন হবে না, একশোবার বলা লাগবে। তার স্ত্রীদের বিয়ে হয়নি কেন? যেহেতু উনি বেঁচে আছেন কবরের মধ্যে। নাউজ বলে বলেন তিনবার। এই একইতে আমরা পড়াই মাদ্রাসায়, এই একইতে আমি পড়িয়েছি ইউনিভার্সিটিতে। জি হ্যাঁ, আমিও নাউজ বলে পড়েছিলাম, কিন্তু বলে দিচ্ছি এটা ভুল, আমার পড়ে মানা লোক না, তখনই বলে দিয়েছে ছাত্রদের খবরদার পড়ো আর তবা করো, নাহলে নম্বরতে পাবে না, পাশ করতে হবে।
এখনো মাদ্রাসার ছাত্রদের বলছে তোমরা পড়বো আর তবা করবো, মাদ্রাসার খাতা লিখে ফার্স্টে ফার্স্টে চলে আসবো। মাদ্রাসা শিক্ষার অন্তরের বইটা আজকে একজন শুনলাম নাকি বেরিয়ে আসতেছে, প্রত্যেকে বইটা নেবেন। এর মধ্যে কি কারবারটা করে গেছে এই সমস্ত বড় হুজুররা, সর্বনাশ করে দিয়ে গেছে। আকিদা ধ্বংস হলে আমলের কোনো দাম আছে নাকি? সৎকর্মশীল হিন্দু ভাইদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও ভালো মানুষ আছে, আর মুসলমানদের মধ্যেও ভালো মানুষ আছে। পার্থক্য এই, আমাদের আকিদা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আখেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বলেই আমরা কিন্তু সৎকর্ম করি। তাদের তো এসব কোনো কারবারই নেই, মরলাম তো শেষ। প্লেটো গেল, অ্যারিস্টটল গেল, এবার আরেকটা দল ছিল আল্লাহ রাসূলের জমানায়, তারা বলতো আসলে কিছুই নেই। প্লেটো তো বলল একজন সৃষ্টিকর্তা আছেন, আর আমরা হলাম সৃষ্টির দল, তারই একটা বহিঃপ্রকাশ, আমরা মরলে সৃষ্টিকর্তার সঙ্গে হারিয়ে যাই। আর অ্যারিস্টটল বলল আসলে আল্লাহ আছে কিন্তু তার কোনো কিছু করার ক্ষমতা নাই। এইবারে আরবের বড় বড় পণ্ডিতরা বলল আসলে আল্লাহ বলে কিছুই নেই, বাংলাদেশে নাই। আল্লাহ পাক বলছেন, তারা বলে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু নাহিয়া ওমা ইহলিকুনা ইল্লা দাহর ওমা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, সূরা যাসিয়া 24। আল্লাহর ভাষাটা কত চমৎকার, এক কথার এক আয়াতে সব কভার করা হয়ে গেছে। তারা বলে যে আমরা এই দুনিয়াতে বাঁচি এবং মরি, আমাদেরকে ধ্বংস করে দাহার, দাহার মানে কি জমানা। প্রকৃতি রুদ্ররূপ ধারণ করেছে, দেখেন না পত্রিকায়, এই এখন বসে বসে কদিন পড়লো, যখন গরম কেউ বেশি হবে তখন আমাদের পত্রিকাওয়ালারা কী লেখে জানেন, প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে, প্রকৃতি নিজেই যেন আল্লাহ। আপনারা বলেন ঝকে পড়ি, তারা সাংবাদিক আছে লেখাপড়া আমি ভালো জান, হ্যাঁ ওরা যশোপড়ি লিখে গেলে প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে, গরম খুব বেশি হয়েছে, বৃষ্টি হয়েছে, মেঘমালা সঞ্চালন হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, এখানে আবহাওয়া এরকম হবে, রাজশাহীতে কালকে এত বৃষ্টি হবে, যেন সব ওরাই সব তৈরি করছে, মেঘমালা নিজের গতিতে চলছে, মেঘমালা নিজের গতিতে রাজশাহী বৃষ্টি দেয় রং করে দেয় না, মেঘমালা নিজের ক্ষমতা রং করে দেয় কিন্তু বগুড়া দেয় না, ওর জানে মেঘ নিজেই চলতেছে। অথচ তার ব্রেনে আসে না এই মেঘমালা বর্ষাকাল ছাড়া শীতকালে আসে না কেন, আসে এই মেঘমালা যে কোটি কোটি গ্যালন পানি আসে মেঘমালার, ওগুলো ঝুড়ি ঝুলি পড়ে না ঢাকার পরে, ওগুলো পড়লি তো শেষ, একদিন একদিন ঢাকার ডুবি শেষ, তাই না? তাহলে এত কোটি কোটি গ্যালন পানি আকাশে উড়ি বেড়াচ্ছে, কেউ কে উড়াচ্ছে, কেউ কে ধরে রাখলো, এ চিন্তা করার মাথায় নাই। তারা আরো বলে, আল্লাহ বলছেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এই সমস্ত লোকদের এই ব্যাপারে কোনো এলেম নাই, জ্ঞান নাই, ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নু, ওরা সেরেব ধারণা করে। তাহলে বোঝা গেল ধারণা ভিত্তিক কথা কখনো বৈজ্ঞানিক কথা নয়, অথচ তারাই নিজেদেরকে বৈজ্ঞানিক বলে দাবি করেন। আপনি কি খেয়াল করে দেখছেন এখানে কতগুলো বাল্ব আছে, রড লাইট আছে, আমাদের কেউ গণেন নি এখন এখানে আসার পরে, তাই না? এ প্রশ্ন করলে সব ফের, আমি যদি প্রশ্ন করে আসছে আপনার গায়ে এই মাথায় কতগুলো চুল আছে গুনেছেন কখনো? জীবন তো বয়ে 70-72 বছর বয়স হয়ে গেল, নিজের সঙ্গে থাকা চুল বাহাদুর যে কয়টা তো টেরি পেল, নিজের দেহে যে কটা লোম আছে তো খবর রাখি না, কেন যে লোকগুলো লম্বায় হয়তো ঝামেলা করে ব্লেড দিয়ে ঠিকঠাক না করলে খারাপ দেখা যায়, এ কেন লম্বা হয়? নাক তো লম্বা হয় না, নাক লম্বা হয় যার নাক সে ঘেনি আছে, কান কি লম্বা হয়? তো নখ লম্বা হয় কেন? একই দেহে দুই রকম কারবার। এই বিষয়গুলোর চিন্তার খোরাক, এই সমস্ত ভাইরা
কোটি পর সার্চ লাইট টের পান। আজকে আমাদের ওটাকে কি বলে আমচত্বর, এই আমচত্বরে এই মাসখানেক হলো ওই ওর কি বাল্ব বলে বাবা ওর নামটা কি কি নাম করে সাগর, এলইডি, এলইডি বাল্ব চলতেছে। আরে বাপরে হাই হাই কারবার, রই রই ব্যাপার সবার, সব আমার রাত আলোয় ঝলমল রাজশাহী। সবাই জানে এই বাল্বের পিছনে একজন অন এবং অফ করার কর্মকর্তা আছে, বিদ্যুৎ বিভাগ আছে না, তারা কোটি পরের সার্চ লাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তা সম্পর্কে বিশ্বাস স্থাপন করেন। কিন্তু এই যে বইটা বলতে বলতে আমার হাতে চলে আসছে, দেখছেন তো এই বইটা নিবেন যারা অন্ততপক্ষে দিন সম্পর্কে জানতে চান এবং মাদ্রাসা সম্পর্কে জানতে চান, এর সঙ্গে সব কিছু পাওয়া যাবে, সাধারণ শিক্ষা ব্যবস্থার উপরেও আলোচনা আছে। কোটি পরের সার্চ লাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তাকে আপনি বিশ্বাস করেন, কিন্তু মহাসূর্য চন্দ্রের আলো কোটি কোটি নক্ষত্র রাজের পিছনে কোনো কর্মকর্তা নাই। এজা শামসু কুবিরাত ওয়াজা নুজুমুন কাদারাত, আল্লাহ বলছেন যেদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, যেদিন নক্ষত্র রাজি ছিটকে পড়বে, সেদিনই কিয়ামত হবে। কে আলোহীন করবে সূর্যকে? এইটার জবাব নাস্তিক ভাইরা দেন। এগুলো বিষয়ে আমাদের জ্ঞানকে চর্চা করলেই আপনি বুঝবেন যে আসলে তৌহিদ কোথায়। তৌহিদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহকে জানা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব বেঁধেছেন, বাবুল ইলমি ক্বাবলুল ক্বাউলি ওয়াল আমাল, দলিল কি, আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলার আগে করার আগে তুমি জানো, জানো কি জানো, তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। কোরআনে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এ বিষয়ে তুমি জেনে বুঝে ইমান আনো। সুরে আসরের অনুবাদ আপনারা লিখছে দেখছেন না, ওয়াল আসর, কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত এক যারা জেনে বুঝে ঈমান এনেছে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে, অন্যকে হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চারটা গুণ যার মধ্যে নাই সে অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আমরা কি জাহান্নামের ক্ষতির মধ্যে প্রবেশ করতে চাই? কেউ কেউ চাই না। এই চারটে গুণ যদি আপনাদের প্রত্যেকের মধ্যে অর্জিত হয়, আমরা দাবি করছি, দোয়া করছি নিজেদের মধ্যেও যদি এই গুণ মরার পর্যন্ত থাকে। চারটে গুণে যদি একটা যদি কম হয়ে যায়, জাহান্নাম অবধারিত। আপনি হক বুঝেন কিন্তু হক অনুযায়ী আমল করেন না, আপনি হক বুঝেন হক অনুযায়ী আমল করেন, হকের দিকে দাওয়াত দেন না, হক বুঝেন হক অনুযায়ী আমল করেন, হকের দাওয়াতও দেন, রিস্ক আসলে পালিয়ে যান, ঝুঁকির মুখে যেতে চান না, কিন্তু হক বুঝেন আমল করেন দাওয়াত দেন, ঝুঁকিকে মাথায় রেখেই আপনি সামনে এগিয়ে যান, এই চার ধরনের লোকের মধ্যে কে জান্নাত পাবে? শেষের দল না প্রথম দল? অত খালি আল্লাহকে জানলেই যে জান্নাত পাবেন এত সস্তা নয়। যখন আল্লাহর বিধান মানবেন, কাজ করবেন, তখনই শয়তান আপনার গলা টিপে ধরার চেষ্টা করবে চারিদিক থেকে। তখন যদি আপনি রিস্ক নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করো। এই মুহূর্তে যখন পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ করে ধরে নিয়ে চলে যায়, আপনার পালাবেন না? হ্যাঁ বলছেন বটে, ও কাজ হয়ে গেছে আমার উপর দিয়ে, আপনারা তো পালান, কিন্তু আল্লাহ জানে কি হবে জানি না, তবে আমরা অত্যন্ত খুশি
যে আপনাদের মধ্যে একটা দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছিল আমরা কারাগারে যাওয়ার পরে, তাই না? আমি যেদিন ঢাকাতে ইনকিলাবে পড়লাম না, 2 কিলোমিটার লম্বায় মিছিল হয়েছে গ্যালাফের মুক্তির দাবিতে। আমার সঙ্গে আরও তো আসামি ছিল, তো বিএনপির এক 70 দল নেতা আমাকে বলতে, স্যার আপনাকে দ্রুত মুক্তি হয়ে যাবে। মানে কেন? এই দেখুন স্যার, পেপারে বেরিয়েছে 2 কিলোমিটার লম্বা মিছিল আপনার জন্য হয়েছে, অবশ্য আমাদের জন্য কিছুই হয়নি। বলি বাহ, তুমি তো বিএনপি গভর্নমেন্ট হলে কিছু হয়নি কেন? তো কী সব দল থাকলে তো হই হই করি, এই কারাগারে এসে আর আমাদের কেউ ভুলে গেছো? তা আমাদের লোকের আমাদের ভালোবাসে, পরকালীন স্বার্থে ভালোবাসে বলি তারা জীবনে ঝুঁকি নিয়ে মিছিলে বেরিয়ে গেছে, তোমাদের লোক ভালোবাসা কিন্তু পাওয়ার জন্য। এখন 100 কারাগারে কিছু দিতে পারবো না, এজন্য মিছিল করে না। আর আমাদের লোকদের ওইসব চিন্তা নাই, কোন অপরাধে আমার যখন কারাগারে গেলো আমাকে অবশ্যই জানতে হবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে। তো তোমার এই মিছিলের জন্য আমাদের মুক্তি হবে না, আল্লাহর ইচ্ছে হলে মুক্তি হবে, এটা আমাদের পরীক্ষা মনে করি আমরা। তখন বলছে, আসলে স্যার আপনাদের সঙ্গে পারা যাবে না, আমি জীবনেও পারবো না, আজও পারোনি কালেও পারবো না, কেমন পর্যন্ত তোমরা কোনো তৌহিদবাদী মানুষের সঙ্গে টিকতে পারবে না। তৌহিদ অপরাজয় শক্তি, এই শক্তি যার মধ্যে আছে সে দুনিয়া কাউকে রক্ষা করে। তৌহিদ কি আমানত সিউরুমে হে হামারে, সবার কর চুকে হো তো ইমতিহা হামারা, মাগরিব কে ওয়াদিও মে গুঞ্জি আজা হামারে, থামতা না থা কহীন সে সালে রওয়া হামারা। আল্লাহ ইকবাল গেয়ে গেছেন, তৌহিদের আমানত আমাদের সিনার মধ্যে আছে, এটাকে স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। পাশ্চাত্যের ময়দান সমূহে আমাদের আজান ধ্বনিত হয়েছে, কোন স্থান থেকেই আমাদের এই সাইলের রমা স্তব্ধ হয় নাই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হাই হাম বতন হাই সারা জাহান হামারা, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা বিশ্ব আমাদের, তৌহিদ যার দুনিয়া তার, আর তৌহিদের মালিক আমরা আল্লাহ। আল্লাহর ইচ্ছা হলে তোমরা ক্ষমতার জন্য মিছিল করে বেড়াচ্ছ, আল্লাহর ইচ্ছে হলে কালকে আমাকে ক্ষমতা দিতে পার আল্লাহ। ওইসব তক্কা আমরা করি না, আমরা জান্নাতের জন্য কাজ করি, বঙ্গভবনের জন্য কাজ করি না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে এই দাওয়াতই দেয়, তৌহিদের দাওয়াত দেয়। আর তৌহিদের রাস্তায় যেতে গেলে আপনি একটা রাস্তা তো লাগবে, রাস্তাটা কি? আমার রসুল যে দাওয়াত যে পথ দেখিয়ে গিয়েছে সেই পথে আপনাকে যেতে হবে, নিজে বানোয়ার পথ দিয়ে গেলে হবে না। যাবেন ঢাকায় আর গাড়ি চালাবেন চাপাই মুখো গাড়ি ঘুরিয়ে দেবেন, জীবনে ঢাকায় পৌঁছতে পারবেন নাকি? নবীর দেখানো পথ শ্রেষ্ঠ পথ, ও খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেরা পথ মুহাম্মদের দেখানো পথ। এটা আমরা প্রতি জুমাতেই সব ইমাম সাহেবরা পড়ে, তাই না? অথচ অর্থ বোঝেন না। তো তৌহিদের প্রথম শিক্ষা আল্লাহকে জানায়। এখন আপনাকে আল্লাহকে জানিয়েছেন তো, আল্লাহ কে তা বুঝতে পারছেন? এখন এবার আসেন 2 নম্বর শিক্ষা, সকল কাজে আল্লাহর দাসত্ব করা। আল্লাহকে শুধু জানলেই হবে না, আল্লাহকে মানতে হবে। ইনি আমার বাপ জানি, খালাস, আল্লাহর বাবার আনুগত্য নাই, চলবে? আল্লাহকে খালি জানলাম কিন্তু আমি তার আনুগত্য করলাম না, দাসত্ব করলাম না, এটা হবে না। আল্লাহকে শয়তানও আল্লাহকে স্বীকার করে, কোরআনে আছে না, রব্বে বিমা আগবাইতানি লাউজাইয়িনান্না লাহুম ইলা সিরাতাল মুস্তাকিম। এ রব্বে মানে কি? হে আমার প্রতিপালক, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, অতএব আমি তোমার মানুষকে, তোমার বান্দাদেরকে দুনিয়ার জীবনটাকে শোভনীয় করে দেবো, তাদেরকে অবশ্যই আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন, ইল্লা ইবাদানাল মুখলাসিন, আমার মুখলাস বান্দাদের তুমি কিছুই করতে পারবে না। আপনারা কোন দিক যাবেন, মুখলাস হবেন না মনোযোগ হবেন? মুখলাস বান্দাকে আল্লাহ বলছেন তুমি কিছুই করতে পারবে না। আলহামদুলিল্লাহ, শয়তানের শিখণ্ডীরা আমাদেরকে কিছুই করতে পারবে না, পারেনি এখনো পর্যন্ত, বাকি কদিন জীবনের আছে কয়দিন, অত সহজ হবে না। যতক্ষণ কোরআন হাদিস আমার সামনে আছে, রসুলের জীবনী আমাদের সামনে আছে, সিরত রসুল বইটা ভালো করে পড়বে, পুরা আয়নার মতো ভাসছে তার জীবনী আমাদের সামনে। ওখানে একটা লাস্টের চ্যাপ্টার দেওয়া আছে, প্রসিদ্ধ কিন্তু বলেন তো বিশুদ্ধ নয়, চমৎকার একটা
অধ্যায় আছে, আমি দেখলাম যে এই দুজন লিখতে যায় তো বিশাল লিখতে, অত লিখে পারা যায় নাকি, তো বই তো বড় হয়ে যাচ্ছে। তো এক কথা মেরে দিলাম, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। বহু গল্প আমাদের ওলামায়ে কেরাম করে না, স্টেজ পালে তো ঘন্টার ঘন্টা চলতেই থাকে, কী যে বললে আল্লাহই ভালো জানে। কিন্তু অসহ্য কথা বলার চাইতে চুপ থাকা ভালো না, এজন্য আমরা একটা চ্যাপ্টার দিয়েছি, বিশুদ্ধ কিন্তু কি বলে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। খালাস, খালি এইগুলো যদি আপনি পড়েন পুরা সিরাত না পড়লেও চলবে। এই মানুষটাকে পর্যন্ত মানুষ হত্যা করার চেষ্টা করেছে 14 বার, তিনি কি কারো ক্ষতি করেছিলেন? 7 বার হত্যা করার হাদিসটা সহি, আর বাকি 7 বার হত্যা করার হাদিসটা মুরসাল, জয়ীফের একটা অংশ, খবর হিসাবে এগুলো গ্রহণ করা যায়। এমনকি উনি মক্কা বিজয়ী সেনাপতি হিসেবে যখন তওয়াফ করছেন, এ সেখানেও পর্যন্ত মারার জন্য চেষ্টা করছে, কোলাকুলি করা অজুহাত দিয়ে পিছন দিকে মারার চেষ্টা করছিল। আপনারা যেমন কাছে এসে কত কাছে আসতেছেন এখন না, ওই নব্বদের যুগ হলে কাছে আসতে দিতাম না, কেন আপনাদের বিশ্বাস নেই, কথা বলছেন। মানুষ যে কোনো সময় আপনার ক্ষতি করবে, কেন করবে, যেহেতু আপনি হকের উপরে আছেন, হকের উপরে থাকতে গেলে তাকে পরীক্ষা দিতে হয়। এবার আসেন রসুল্লাহ ইবাদতের অর্থ কি, এবার ব্যাখ্যাটা ইবনে তাইমের কাছে শোনেন। উনি বলছেন আল্লাহ ইবাদত ইয়া তাআতুল্লাহে বিমতসালে আওয়ামিরিহি ওয়াজতানাবে নাওয়াহিহি। ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব করা, তার আনুগত্যপূর্ণ কাজ করার মাধ্যমে এবং নিষিদ্ধ কাজ বর্জনের মাধ্যমে। আল্লাহর নিষেধ বর্জন করতে হবে আর হুকুম মানতে হবে, তাহলে তার অর্থ হবে ইবাদত। আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আচ্ছা বলুন ভাই, বাংলাদেশের সুদ হালাল না হারাম? ওরে বাবা, মাথায় টুপি, এত লম্বা দাড়ি, পাঁচাত্তর সালাত আদায় করে সুদ মুখস্ত করে রেখে দিয়ে করে, এমনকি মাদ্রাসায় এখন অঙ্ক শেখাচ্ছে কি জানেন, সুদটা ঘুরিয়ে লিখছে মুনাফা কত, ব্রিটিশ গভর্নমেন্ট লিখছে ইন্টারেস্ট, খুব মজা, ইন্টারেস্ট মজা না, আরে বাবারা গোষ্ঠীতে কত ইন্টারেস্ট হয়েছে গো, একটু বেশি করে দাও। এখন মুসলমান গভর্নমেন্ট ইন্টারেস্ট বাদ দিয়ে ওর কি নাম দিয়েছে এখন প্রফিট। আমার আপনার ছেলে মাথার টুপি দিয়ে মানুষের অঙ্ক পড়ায় মুনাফা কত, 80 টাকা দিল 5% লাভ হিসাবে, বছরে সে কত টাকা পেল, সুদটা বললে তো সেলিবলে খেপে যাবে, নাম দিয়েছে মুনাফা হিসাবে, ওস্তাদিরা পড়াচ্ছেন, ছাত্ররাও জবাব দিচ্ছে। এগুলোর বিরুদ্ধে আলেমদের কোনো উচ্চ বাচ্চা আজ পর্যন্ত আমরা শুনি নাই, এমনকি লক্ষ লক্ষ শিক্ষকের সংগঠন জমিয়তুল মুদাররিসিন মুখে কুলু পেটে বসে আছেন কেন? আপনাদের তো বিশাল সংগঠন, এই মরা মর্দা চেতনহীন শিক্ষকদের এখনই পদত্যাগ করা উচিত মাদ্রাসা থেকে, টাকার লোক, দুনিয়াদার মৌলিকেরা সব, কেউ আছেন বাধ্য হয়ে, কেউ আছেন ইচ্ছা করে, কেউ আছেন বিভিন্ন কায়দায়, জবাব তো মেলে আপনি দেবেন। আর তাহারে 2-3 সংখ্যা আগে আপনার একটা কলম যাচ্ছে না, হকের পথে যত বাধা যাচ্ছে না, দেখছেন আপনি একটা খবর, ওই মানুষটার বাড়ি রংপুরে, তিনি ছিলেন আগে হানাফি, তিনি শুনেছেন কার কাছে যে বায়াত, আমিরের কাছে বায়াত না করলে জান্নাত পাওয়া যাবে না, খুঁজে পায় না, পীরের দরবারে বায়াত আসে, সে দেখতে নজর নিয়াজ খোর পীর, বলে এ তো আসল পীর হলো না, শেষ কালে আমাদের রংপুর জেলা সভাপতির কাছে কথাবার্তা বলে উনি বুঝলেন আমাদের আমির আছে, উনি ওই নজর নিয়াজ খায় না, তাহলে আমি ওইখানে যাব। 12 জন আসছেন রাজশাহী দারুল ইমারতে, শেষে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি করেন, বলছে আমি তো ইন্স্যুরেন্স কোম্পানির বড় কর্মকর্তা, ঢাকা 14 তলা বিল্ডিংয়ের আমি বড় অফিস হোল্ডার, তেমন আপনি জান্নাত চান না দুনিয়া চান, তো আমি জান্নাত চাই, ঠিক আছে বলে উঠে আসলাম, কিছু বলেনি, মগের পড়ছে উনি বুঝলেন যে সাজন বায়াত নিচ্ছে না, তো নিশ্চয়ই ব্যবসার কিছু আছে, নিজে নিজে বুঝছে বোধ হয় কোনো ব্যবসা আছে, আচ্ছা স্যার এই আপনি বায়াত নিচ্ছেন না কেন স্যার,
বলে ভাই ইনস্যুরেন্স কোম্পানির চাকরি করে কোশ্চেন কালো জান্নাত পাবেন না, তাই নাকি? হাদিসটা বলে দিলাম, লা ইয়াদখুলুল জাসাদু, কি বলে, লা ইয়াদখুলু জান্নাত জাসাদুন গুযযা বিল হারাম, ছোট্ট একটা হাদিস বলেন তো, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুযযা বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে। আর কিছুই বলা লাগে না সচেতন মানুষ, স্যার আমি চাকরি ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ, তখন বায়াত নিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেনি, বললে তো সমস্যা, তাই না? সোজা ঢাকা চলে গেছে, সেখানে গিয়ে ওনার কর্মক্ষেত্রে উঠে সবাই খুব খুশি, আরে আসেন আসেন মোস্তফা সাহেব, আরে আপনার তো প্রমোশন হয়ে গেছে, সবাই মিষ্টি খাওয়ার ধান্দায় আছে। উনি তার যিনি কর্মকর্তা হেড বস, যিনি তার রুমে ঢুকে রিজাইন লেটারটা দিলেন, আর বস তার হাতে প্রমোশন লেটারটা দিলেন, দুই লিটারের আদান প্রদান হলো। খুলে দেখে প্রমোশন কি, 1,80,000 টাকা বেতন ভাতা মিলি, কত হলো শুনতে পাচ্ছেন না? 1,80,000 বেতনের কর্মচারী কর্মকর্তা এই এই মজলিশে বোধহয় কেউ নেই আমাদের এখানে। এছাড়াও যদি আপনি টাকা আদায় করার প্রতি কোটিতে 30% আদায় করতে পারবেন, কি মানে প্রফিট পাবেন, আর গাড়ি বাড়ি টেলিফোন এগুলো তো সব ফ্রি, এখন বলতেই হয় না। তো উনি বলছেন, স্যার আপনি কি জান্নাত চান? হ্যাঁ, মুসলমান নামে জান্নাত অবশ্যই চাই। তো স্যার এটা নেন, এই যে রিজাইন লেটার, তাহলে হ্যাঁ আমি যে জান্নাত চাই, তো আপনিও রিজাইন দিয়ে আমার সাথে চলে আসুন, বলে দরজা করে লিফ্ট উঠি এক ধাক্কা নিচে নেমে চলে আসছে 14 তলা থেকে। এসে কি খাবে, একটা দোকানে চাকরি পেয়েছে এলাকার একটা পত্রিকায় 6,000 টাকা মাসে বেতন, বুঝছেন, সেটাও থাকলো না। কদিন পরে দেখা গেল মিথ্যা খবর লিখতে বাধ্য করা হচ্ছে, কারণ বড় লোকের টাকা দেয় তার পক্ষে খবর লেখার জন্য, আমি এ পারবো না, ওরাও পার, জীবনটা এইভাবে তার কাটে। আপনি বলুন ওই লোকটা বড় ইমানদার না আমি বড় ইমানদার, জবাব দিচ্ছেন না কেন? আল্লাহ তো বিচার করবেন, আমাদের আমাদের হিসাবে কি বলে, উনি সবচেয়ে বড় ইমানদার নয়, আর তারকে দিয়েছে ওই জন্য যে মানুষ জানুক, শিক্ষা হাসিল করুক, বড় ব্যাংকার, টুপি জড়ের অভাব নেই, বছরে হজ করার পুরো পরিবার নিয়ে আপনার সালা সিয়াম হজ কোনোটাই কাজে লাগবে না যদি আপনি হারাম খেয়ে এসব করে থাকেন। অতএব বন্ধুরা আমার, অত সস্তা না, আপনি ইবাদত করবেন না আল্লাহর বিধানের হুকুম বিধান মানবেন না, বিধানের আনুগত্য করবেন না, তার নিষেধগুলো থেকে দূরে যাবেন না, অথচ আপনি বলবেন আমি অবশ্যই জান্নাত চাই, অত সস্তা না, সাবধান। এইখানে যে আমাদের ধোকা দিচ্ছে দুটো মতবাদ, ভোগবাদ আর অদৃষ্টবাদ, এটাকে আমরা বললো কাদারিয়া মতবাদ আর মুরজিয়া মতবাদ। ভোগবাদ মানুষকে শিখিয়েছে যেভাবে খুশি ভোগ করো, হজ করলেই তুমি একেবারে কাইয়ামিন ওয়ালাদাত উম্মুহ, তোমার মা যেমন পোশাক করার সময় তুমি একেবারে ফ্রেশ ছিলে, হজ করার পরে তোমার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে তুমি একেবারে ফ্রেশ হয়ে যাবা, সারা বছর পাপ করো একবারে হজ করো বাস খালাস হবে, জি না, এই ধোকায় পড়বেন না। আরেকটা হাদিস রয়েছে, মৃত্যুর পরে যদি কারোর জানা যায়, বহু লোক যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল, ও লোকটা মরে গেল খুব ভালো লোক ছিল, অজবাত অজবাত অজ আসে না হাসিছে, ওটা অজীব হয়ে যায়। আর যদি বলে খারাপ ছিল খারাপ ছিল, অজবাত ওটা অজবাত। এজন্য বেদাতিরা কি বের করে জানেন, জানাজার সময় বলে একদম দাঁড়িয়ে বলে হুজুর ভাই যিনি মারা গেলেন উনি কেমন ছিলেন, সবাই বলে খুব ভালো ছিল খুব ভালো ছিল। আমার সামনে এক কাণ্ড ঘটেছিল মেহেরপুরে মুজিবনগরে, এমপি সাহেব এই কথা যেই বলেছে আমি ইশারা দিলাম থামেন আমার কাছে আসেন, এমপি পড়ে মহাবিপদে চলে আসলো আমার কাছে, তা আপনি কি ভোট করতে আসেন নাকি এখানে, আসলে সবাই যে বলে সবাই করে
আপনি আমি এলাকার এমপি রাখেন আপনার এমপিগিরি, এটা ভোটের ময়দান নয়। কথা বুঝতে পারছেন তো? লোকটা পরে খুব খুশি হয়েছে আমার উপরে, স্যার আসলে কেউ তো আমাদের বলে না, আমরা শিখবো কোথেকে। মানে আপনি হয়েছেন এমন একটা জায়গায় বসছেন এমপি, আপনার সঙ্গে পুলিশও কথা বলে না। এই যে ভোটাভুটির মাধ্যমে জান্নাত খরিদ করার যে একটা ধোকা পড়ে গেছে মানুষ, এর সাবধান থাকবে। হযরত আলীর জানাজায় কজন লোক হয়েছিল জানেন? 11 থেকে 12 জন, ওদের জীবনও জান্নাত পাবে না। আমরা বললে তো 11-12 জন কেন, ইনশাল্লাহ ওর বহু লোক আসবে। ওই আশায় যাওয়ায় লাভ আছে, আমার নিজের কোনো কিছু না থাকে তাই জিরো। এটা কে করেছে? কাদেরিয়া। কাদেরিয়া মতবাদ আমাকে বলছে আমি অবশ্যই সৎকর্ম করলে জান্নাত পাবো, অসৎকর্ম করলে জাহান্নাম পাবো। আল্লাহ বাধ্য, কারণ তিনি ন্যায় বিচারক, তিনি অন্যায় বিচার করেন না, যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন। ছোট্ট একটা দলিল দিই, সূরা হুজুরাত আপনারা সবাই জানেন। একদিন একদল লোক আসলো, বিশেষ একটা ব্যাপারে তারা ঝগড়া শুরু করে দিল আল্লাহ রাসূলের সামনে। তো সেই ঝগড়ার মধ্যে প্রস্তাব হলো এদের মধ্যে কাকে নেতা করা যায়। তো হযরত আবু বকর এবং হযরত ওমর দুজন দুটা প্রস্তাব দিলেন। তো ওমর ফারুকের প্রস্তাবটা শুনে আবু বকর রাগ করে বলে ফেললেন, তোমার কাজ হলো আমি যা করি তার বিপরীত বলা। তো ওমর বলছে না, আমি কখনই আপনার বিপরীত বলি না। এই করতে গিয়ে দুজনের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গেছিল, বুঝলেন তো? আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। আবু বকর ওমর মতো জলিল কদর সাহাবি, রসুলের পরেই তাদের স্থান, তাই না? তারা যদি রসুলের সঙ্গে ঝগড়া করতে, অন্যরা কি করবে? আয়াত নাজিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাআলাম। তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না রসুলের কণ্ঠস্বরের চাইতে। যেমন লোকেরা পরস্পরের সামনে কণ্ঠস্বর উঁচা করে থাকে, এটা যদি করো তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা বুঝতেই পারবে না। এই আয়াতের তফসির আপনি তফসির কাশ্যাপ পড়েন আর তফসির ইবনে কাসির পড়েন, পার্থক্য বুঝতে পারবেন। কাশ্যাপ ব্যাখ্যা দিচ্ছেন, যেহেতু উঁচু স্বর হওয়ার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে, অতএব যদি বান্দা একটিও কবিরা গুনাহ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই বাবা হই হে, বোঝো ভালো করে, একটা যদি অন্যায় কাজ করে বান্দা, তাহলে তার সারা জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। যেভাবে আবু বকর ওমরের নেক আমল বরবাদ হওয়ার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতে, যিনি এ কথা বলছেন আমার তো মনে হয় এই ভূপৃষ্ঠে তার সঙ্গে কোরআনি ব্যাকরণ সম্পর্কে, কোরআনের বালাগাত ফাসাহাত সম্পর্কে অধিক জ্ঞানী আর কেউ আছে কিনা সন্দেহ। অত সহজে হালকা করবেন না, কিন্তু এত বড় মহাজ্ঞানীর মধ্যেও লাক্সাস হয়ে গেছে, ভ্রষ্টতা এসে গেছে। এইখানে তিনি এটার সঠিক ব্যাখ্যা হাদিস থেকে তলাশ করেন নাই, কারণ তিনি দেখতে পাচ্ছেন আবু বকর এবং ওমর কত উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। যদি তাদের আমল বরবাদই হয়ে যেত, আল্লাহ রসুল তাদেরকে ওই দিন থেকে সাহাবিদের দরজাতে খারিজ করে দিতেন, যে তোমরা কাফের হয়ে গেছো, তোমাদের আমি সাথে নেব না। আমি তাই কি করেছে, প্রতিটি কাজে আবু বকর এবং ওমরের পরামর্শ তিনি আগে নিতেন। এমনকি একটা জয়ীফ হাদিস এসেছে এই মর্মে, লা উখালিফু কুমা হাত্তা তাসতামিআ ফী, তোমরা দুজন কোনোভাবে ঐক্যমত পোষণ করলে আমি তোমাদের দুজনের বিপরীত করব না। সেটা সহি নয়, কিন্তু এটা গ্রহণীয় বিষয়, মর্ম সহি। বাচ্চিক দুই নম্বর দেখছি আমি, আল্লাহ রসুলের মৃত্যুর পরও ধরুন খেলাফত নিয়ে দ্বন্দ্ব হলো না, যে কে পরে খলিফা হবে, সেখানেও দেখছি এই দুই ব্যক্তি আবু বকর এবং ওমর, অথচ সাহাবি তো ছিলেন হাজার হাজার, এই দুই ব্যক্তি সব জায়গাতেই আগে পিছিয়ে আগে পিছিয়ে। তো আল্লাহ রসুল এই আয়াতের যে ব্যাখ্যা দিচ্ছেন, প্রমাণ আমরা পাচ্ছি যে তারা ছিলেন সাহাবি হিসেবে অত্যন্ত সম্মানিত, মর্যাদামণ্ডিত।
এমনকি মৃত্যুসজ্জা শুয়ে উনি বারবার বলছেন, আয়েশা তোমার বাপকে বল, বাপকে ডাকো। শেষকালে ডাকে নিয়ে শেষে বলছে, ঠিক আছে তোর বাপকে ইমামতি করতে বলো। তা হে আল্লাহ রসুল, আপনি আমার বাপকে বলেন, আপনি হাফসার বাপকে বলেন, মানে ওমরকে বলেন না, তুম তো আন্তুম কা সাহেবে ইউসুফ, তাহলে ইউসুফের দশ ভাইয়ের মতো বধ হয়ে গেছে। বলছে বলতে শুনতে পাবো না, ধমক দিলেন। শেষকালে বাধ্য হয়ে আবুবকর ইমামত করলেন, সতেরো বক্ত ইমামতি আবুবকর করেছেন। এটা যিনি দেখিয়ে গেছেন আমার পরে আবুবকর হবে তোমাদের নেতা। বলুন আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মাদি এটাকে সম্মান করে তার মৃত্যুবারে আবুবকরকেই খলিফা বানিয়েছে, আর আবুবকর ওমরকে খলিফা বানিয়ে গেছেন। কাশ্যাফের তফসির যদি আমরা গ্রহণ করি, তাহলে আবুবকর ওমরকে মুসলমানই রাখা যায় না, কি তাই না? এই দর্শন চলে আসছে বাংলাদেশে, এই দর্শন চলে গেছে পরে আলীর জমানায়। একদল লোক বলি বসলো, আলীর দলের লোক বারো হাজার, তারা বলি বসলো আলী কাফের। এবার বলে নাউজবিল্লাহ বিন জালেক, আবার বলে নাউজবিল্লাহ বিন জালেক। কেন কাফের? যে আলীর সঙ্গে মুয়াবিয়ার যুদ্ধ হচ্ছে, মুসলমানে মুসলমানের যুদ্ধ নাজায়েজ, যে দুজনই মুসলমান হয় যুদ্ধ বন্ধ, আর যদি একজন কাফের একজন মুসলমান হয় তাহলে যুদ্ধ চলবে। আলী বললেন, আমি কশিন কালেও মুয়াবিয়াকে কাফের বলতে পারি না, কারণ তিনি কলমা মুসলমান, তিনি আমার ভাই, তিনি আল্লাহ নবীর সাহাবী। আপনি যদি তাকে কাফের না বলেন, আমরা আপনাকে কাফের বললাম, আমরা আপনার সঙ্গে থাকলাম না। বারো হাজার লোক তার দল ভেঙে চলে গেল। তো ইবনে আব্বাস বলেন, হে খলিফা, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু ওদেরকে বুঝাতে যাই। তুই কী দিয়ে বুঝাবা? তুই তো রইসুল মুফাসসিরিন, তুই তো কোরআন দিয়ে বুঝাবা? কোরআন ওরা তোমার সেই ভালো জানে, কোরআন দিয়ে হবে না, হাদিস দিয়ে বুঝাও গিয়া। উনি গেলেন ইবনে আব্বাস, এই খারেজির দল বসো, আমি তোমাদেরকে কটা প্রশ্ন করে উত্তর দাও। আচ্ছা তোমরা বলো, আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইনি কি মুসলমানদের মানন? বলে হ্যাঁ। এখন তিনি এসেছেন আলীর বিপক্ষে সালিশ করার জন্য, তোমরা কি তাকে কাফের বলবা? তুমি তাই হয় রসুলের স্ত্রী কাফের বলবে? হ্যাঁ। তো আলীর বিপক্ষে আয়েশাকে যদি কাফের বলতে না পারো, তাহলে মুয়াবিয়াকে কাফের বলবে কেন? যুক্তি, এইভাবে যুক্তি, এর তিনটি মতের বইয়ের মধ্যে পুরোটা দিদি দেখবেন। এইভাবে বুঝে শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলো, বারো হাজার থেকে আট হাজার তওবা করলো, মাত্রও চার হাজার থেকে গেল, শেষকে তাদের সঙ্গে যুদ্ধ হলো। এই খারেজি মতবাদ, এটাকে বলে চরমপন্থী মতবাদ, পান থেকে চুন খসলেই সে কাফের। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে কোরআন হাদিস বিরোধী আমল করছেন, অতএব সরকার কাফের, গুলিগিরি মারো, বোমারি মারো, শেষ করে দাও। আর আমাদের কাছে যে হুমকি তারা পাঠিয়েছিল, সেখানে নাকি আমি এক নম্বর ছিলাম আমাদের হত্যা তালিকায়, আমি কারা যাওয়ার আগেই হুমকিটা পাইছিলাম, কারণ উনি আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলে, আর সেই জন্য ওনাকে সবার আগে মারতে হবে। লিফলেটওয়ালা কাগজ আমার ফাইলে এখনও আছে, কীভাবে তারা যুক্তিগুলো দিয়েছে, এরকম যুক্তি সব উল্টাপাল্টা যুক্তি সব। যাদের যুক্তিতে আলী কাফের হয়, তাদের যুক্তিতে আপনি কাফের হবেন না? এত সস্তা কাফের হওয়া? ওসা আমার রসুল কি বলছেন, যখন মানুষ একবার কালমা শাহাদাত পড়ে, সে অবশ্যই জান্নাতে চলে যাবে। এত সহজ, বুঝে সুঝে যদি কলমা পড়ে সে জান্নাত পাবে। এই চরমপন্থী মত আজও কি চলছে না বাংলার জমিনে? আজও চলছে। মানুষকে হত্যা করে মানুষকে হেদায়ত করা যায় না, মানুষকে বাঁচিয়ে রেখে তাকে হেদায়ত করার জন্য দাওয়াত দিতে হয়। নবী রসুলগুল কখনই মানুষকে হত্যা করেন নাই, তারা দাওয়াত দিয়েছেন, কষ্ট ভোগ করেছেন, তবুও দাওয়াত দিয়েছেন। এই চরমপন্থী দর্শন কিন্তু সেই জমানা থেকে আসছে, এই দর্শনটাই তফসির কাশ্যাফে এসেছে, এই দর্শন আরও বহু তফসিরে এসে গেছে। আমাদের তফসির লেখার সময় আমাদেরকে অনেক হুঁশিয়ার হয়ে লিখতে হচ্ছে, পদে পদে পা ফেলতে গিয়ে। এইগুলো যদি আমরা আমাদের মাদ্রাসা বা ইউনিভার্সিটি বা কলেজের শিক্ষা ব্যবস্থা দিই, তাহলে ওই লোকগুলো চরমপন্থী তো হবেই। এজন্য সরকারকে বলছি, দয়া করে একটু লেখাপড়া করেন, আমাদের
বইপত্রটি পড়েন, খালি আমাদের বিরুদ্ধে আইন কানুন চালাইয়েন না। আমরা সবসময় দেশের হিতাকাঙ্ক্ষী, সরকারের জন্য আমরা উপদেশদাতা। সরকারের লোকেরা, মন্ত্রী ফন্ত্রী যারা আছেন, তারা অত লেখাপড়া জানেন না, তাদের সময় কোথায়? প্রতিপক্ষকে দমন করাই তাদের দিন রাতের একমাত্র উপাসনা, আরাধনা, ইবাদত। এ করলে তো হবে না, নেতা হয়েছেন শিখতে হবে। আর এই করেই আজকে সরকারের মধ্যে কারা যে ঢুকছে আল্লাহ জানে। 50 বছর পরে এসে বল সব মূর্তি বানাও, সারা দেশে মূর্তি বানাও, কে মূর্তি কি হয়েছে? সে মুজিব মূর্তি বানাতে বললো না, ভাসানি মূর্তি বানাতে বলেন নাই, সৌরভদের বলেন নাই, ফজলুল হক বলেন নাই, যারা বাংলাদেশের স্থপতি, যারা যারা প্রতিষ্ঠা করলেন, এই দেশটাকে স্বাধীন করলেন, তারা কেউই বললেন না আমার মূর্তি বানাও। এতদিন পরে সে মূর্তি সকল কেন? হিন্দুরা মূর্তি বানালে কেউ দোষ দেয় না, কারণ ওরা তো হিন্দু, ওরা তো মূর্তি পূজারই দেয়। রথযাত্রা সমারোহ কি তারপর মহা ধুমধাম, ভক্তরা সব লুটে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর যাবে। এর অর্থ কি? রথযাত্রা দেখেন না আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুর টিটকারি করছেন, তাচ্ছিল্য করছে দেখে, রথ মনে করে ওরা বলতে আমারই পূজা করছে, পথ ভাবে যেহেতু আমার কারো লুটিয়ে পড়েছিলাম আমাকেই পূজা করছে, মূর্তি মনে করে আমি যাচ্ছি গাড়িতে চড়ে ডাটছে, বাপরে তো আমাকেই সবাই পূজা করছে। অথচ অন্তর্যামী যিনি আল্লাহ, তিনি মুস্তু মুস্তু হাসছেন, এটা কি পাগল দল করে নাকি? নিজের হাতে মূর্তি বানিয়ে সেখানে আবার রাশে পদে একটা জায়গা আছে, ওখানে গিয়ে আবার ডুবায়। আমাদের মেয়র সাহেব যারা পাকা টাকা করে দিয়েছে, তাদের ভালো করে ডুবাইতে পারে, এত টাকা খরচ করে নিজ হাতে মূর্তি বানিয়ে আবার ডুবায়। জ্ঞানী মানুষ এগুলো করছে, এগুলো আমরা কিছু বলি না, যেহেতু ওরা আমাদের ধর্মই ওইটা করুক। কিন্তু যখন মুসলমান এটা করবে তখন কথা বলতে হবে না? আমরা মুখে বলেছি, কলমে লিখেছি, পারলে কালকে গুলি করে হত্যা করে আমাকে, বারবার নিহত হতে রাজি আছে শহীদ হতে, কিন্তু এটাকে মানতে আমরা রাজি নয়। বাংলার জমিন থেকে মুসলমানের পয়সা দিয়ে একটা মূর্তিও গড়া হবে না। এদেশ চলে এদেশের মানুষের ট্যাক্সের পয়সায়, আপনাকে কেউ অধিকার দেয়নি যে আপনি মূর্তি করে আমাদের ট্যাক্সের পয়সা জাহান্নামে নিয়ে যাবেন। আমাদেরকে কালকে আমাদের মাঠে আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্যই প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি, আল্লাহ তুমি শুনছ, আমাদের ক্ষমতা নেই কিছু করার, ক্ষমতা যাদের হাতে তুমি তাদেরকে হেদায়ত দান করো। 3 নম্বর হলো মানুষকে সৎকর্মশীল বানানো। হাদিসটা বলে দিন, আল্লাহ রাসূল বলছেন, সিনফান ইবন উম্মতি লা ইরদানে ইলা আলাইয়াল হাউর ওয়ালা বুদ্দ ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ আল কাদারিয়্যা আল মুরজিয়া। আমার উম্মতের 2টি দল আছে, যারা হাউস কসরে পানি পাবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। এক দল হলো কাদারিয়া, এক দল হলো মুরজিয়া। কাদারিয়া হলো যারা তকদিরকে অস্বীকার করে, যা করবো তাই পাবো, আল্লাহকে বাধ্য হতে হবে, আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দিবে, না আল্লাহকে বাধ্য করার ক্ষমতা আপনার নাই। আর এক দল হলো মুরজিয়া, যারা বলে শুধু বিশ্বাস করলেই চলবে, আমল ইমানের অংশ নয়। কি মলন সাহেবরা ক্লাসে পড়ান এগুলো আপনারা? আকিদা ইসলামের বইটা ভালো ক্লাসে পড়াবেন। যারা বলেন আমল ইমানের অংশ নয়, শুধু বিশ্বাসটাই হলো ইমান, জি না, অথচ প্রকৃত ইমানের ব্যাখ্যা কি? ইমানের ব্যাখ্যা হলো এই তাসদিক বিল জানান, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, ওয়াল আমল বিল আরকান, কর্মে বাস্তবায়নের নাম ইমান, যা সৎকর্মে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অন্যায় কর্মে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হল মূল, কর্ম হল তার শাখা, শাখা কেটে দিলেও বডি থাকে। নারকেল গাছের যদি নারকেল না হয় ওটা কি বাবলা গাছ বলবেন নাকি আপনি? নারকেল তো হয় না, কোনো কোনো গাছে নারকেল হয়, কোনো কোনো গাছে নারকেল হয় না, বা কম হয় বা বেশি হয়। তা আমি একটা মুসলমান,
আমার ইমানের আমার আমল কম হতে পারে বেশি হতে পারে, তার অর্থ এটা নয় যে আমি কাফের হয়ে গেছি। কথা বুঝছেন? এটা হলো আহলে হাদিসের ইমান, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান। আমি কাজ না করলে কাফের হয়ে যাব এত সস্তা নয়। তাল গাছ নারকেল গাছ ঠিকই থাকবে, ডাল না থাকতে পারে, ফল না থাকতে পারে। এইখানে গিয়ে এই হাদিসটা মনে রাখবেন যে তকদিরকে অস্বীকারী এবং এক অদৃষ্টবাদী, তুমি যেমনি নাচো তেমনি নাচি পুতুলের কি দোষ, এই যারা আকিদা পোষণ করে, অচিন পাখির লালন ফুকের গান যারা গায়, এরা কশিন কালো আল্লাহ রাসূল বলছেন হাউস কসের পানি পান করবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। আপনারা খুশি চড়ে লালনের নাম দিয়ে পদ্মা ব্রিজের নাম পাল্টে করেছে লালন ব্রিজ, কেন লালনের চৌদ্দ ব্রিজ কেমন পদ্মা ব্রিজ দেখছে? সে কি আমাদেরকে পূজনীয় ব্যক্তি না? কাবের একটা কাবের নামে কেন ব্রিজ হবে এখানে? এত আলোবালো দুনিয়া থাকতে ওখানে গেলি আমার রাগ ধরে। মেহেরপুরের যে ব্যক্তি আমাদের মিষ্টি বানিয়েছে লালনের দোকানের নাম, ওই লালন শব্দ কালকে বাতিল করে দিও। আমি দোকানদারকে চিনি না, মিষ্টি যতই ভালো হোক নাম লালন দেখে আমি খাইনি। ও প্যাকেট গায়ে লেখা আছে লালন দাম, এই নুসলাম মিষ্টি চেন বামন্দি বাজারে। এই লালনের নাম কাল থেকে যেন বাদ দিও না, লালদার রহম গজব হয় তোমার দোকানের। লালন দিয়ে কোশ্চেন করে মুসলমানরা কোনো সম্মান করে না, কিছুই করে না, পাগলের নাম ওটা। কাফের কর সম্মানিত হয় না, আবু জাহাল কর সম্মানিত হয় না আমাদের কাছে, যদিও সে বড় হেকামতি করে। তিন নম্বর হলো আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন তখন এই বিশ্বাস আপনাকে সৎকর্মশীল বানাবে, কারণ আপনি দেখবেন আমার সমস্ত কাজ আল্লাহ দেখছেন। আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাও ফাইল্লাম তখন তারাও ফাইন্ন এরাক, আল্লাহ আমার সব কাজ দেখছেন। এই দেখছেন আল্লাহ আমাকে আল্লাহ সামিউম বাসির, শুনছেন এবং দেখছেন, এই বিশ্বাস যদি আপনার থাকে আপনি অবশ্যই অন্যায় কাজ করবেন না, ঠিক না? অত এই তৌহিদ বিশ্বাস আপনাকে সৎকর্মে উদ্বুদ্ধ করবে, অসৎকর্ম থেকে বিরত রাখবে। র্যাব আর পুলিশ দিয়ে মানুষের কোশ্চিন কালো আপনি সংশোধন করতে পারবেন না, যতক্ষণ তার মধ্যে তৌহিদ বিশ্বাস না আসবে। চতুর্থ শিক্ষা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা। আপনি আল্লাহকেও মানবেন কাউকে শরিকই করবেন, এটা যদি করেন তাহলে অবস্থা কী হবে? আল্লাহ বলছেন আমায় ইউশরিক বিল্লাহে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার, সূরা মায়দা বাতরা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলো তার জন্য জান্নাতকে হারাম করা হলো, এবং সে কোশ্চিন কালো কেয়ামতের মাঠে কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। তৌহিদ এবং শিরক একসঙ্গে চলবে না, হয় তৌহিদ থাকবে নয় শিরক থাকবে। শিরকে থাকেন জাহান্নামে চলে যান, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যারা তৌহিদ বিশ্বাসী আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে আল্লাহর দাসত্ব করে যেতে হবে। তৌহিদের অর্থই হচ্ছে তৌহিদে ইবাদত। আল্লাহ রসুলের গোষ্ঠীর লোকেরা সবাই তৌহিদবাদী ছিল, তারা ইব্রাহিমের সন্তান ছিল, কিন্তু তারা তৌহিদ এবাদতে বিশ্বাসী ছিল না, তারা ছিল তৌহিদ রুবুবিয়তে বিশ্বাসী ছিল। তারা আল্লাহকে রব হিসেবে মানত কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি ছিল না। আমরা যদি তাই করি আল্লাহকে রব হিসেবে মানি আল্লাহর বিধান মানে না, যদি একই হয়ে যায় তাহলে আবু জাহেলের সঙ্গে কিন্তু আমার হাসর হবে মনে রাখেন। অতএব যারা যে দায়িত্বে আসেন, ছোট দায়িত্বের লোকেরা বড় দায়িত্বের লোকেরা সবাইকে বলছি সাবধান হয়ে যান, যদি মুসলমান হন দয়া করে আল্লাহর আনুগত্যশীল কাজে নিজেকে এগিয়ে যান। আপনার হাতে ক্ষমতা বেশি, আপনার একটা অর্ডারে সুদ বন্ধ হয়ে যায় বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ। আপনি কেন সে অর্ডার দিচ্ছেন না ক্ষমতা থাকা সত্ত্বেও? কৈফের দেশে আমাদের চিন্তা আপনাকে দিতে হবে। বন্ধুরা আমার, আমাদের স্লোগান কি? সকল বিধান কায়েম করো, ওহি বিধান বাতিল করো, তাই না? এবার ঠিক করে বলেন তো দেখি, খালাস এক কথা শেষ। এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের রাজনীতি, মনে রাখবেন ভালো করে, ভালো করে বলছি, এটাই আমাদের রাজনীতি। তোমাদেরও রাজনীতি আছে মানুষের বিধান কায়েম করো, আমাদের রাজনীতি হলো আল্লাহর বিধান কায়েম করো। এজন্য সময় লাগবে, যতক্ষণ মানুষ এটা পক্ষে না আসবে, মানুষ তো কায়েম করবে, একটি ফেরেশতা কায়েম করবে নাকি? যতক্ষণ বাংলাদেশের অধিকাংশ মানুষ ওহির বিধান কায়েমের পক্ষে না আসবে ততদিন এই বিধান কায়েম হবে না। মানুষকে হত্যা করে আমরা কোশ্চিন করলে এই পথ বিধান কায়েম করতে চাই না। আমরা সবসময় মধ্যমপন্থী, আমার রসুল বলে গেছে রাসূলকে শান্ত দোয়া কর, তোমরা মধ্যমপন্থ অবলম্বন করো। এই মধ্যমপন্থ অবলম্বন করার নির্দেশ আমার রসুল আমাদেরকে দিয়ে গেছেন,
আমরা কখনোই চরমপন্থী নই, আবার সঙ্গে সঙ্গে একেবারে বৈরাগ্যবাদীও নই। কিছুই বলবো না, ঘরে শুয়ে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবো, এগুলোর মধ্যে আমরা নাই। এখন তাওহীদের বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার হয়েছে তো? কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, আল্লাহর হুকুম মানতে হবে। আমাদের সবার মধ্যে এই চেতনা ফিরে আসুক, এটাই আমরা কামনা করি। আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমান ভাইদেরকে, শুধু নয় অমুসলিম ভাইদেরকেও তুমি তৌহিদের অনুসারী বানা। তৌহিদ শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানবতার কল্যাণে এসেছে। আল্লাহর আকাশ যেমন সবার জন্য, আল্লাহর বাতাস সবার জন্য, আকাশের সূর্য সবাইকে আলো দেয়, আল্লাহর বিধান তেমনি সকল মানুষের কল্যাণের জন্য। তৌহিদের এই কল্যাণ আমাদের সকলের ঘরে ঘরে ফিরে আসুক, আমরা সেটাই কামনা করব। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।